আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা, আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাইফুল রাজিব। আমাদের এবারের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আবারও ডিজিটাল ইকামা। প্রিয় বন্ধুরা, আপনার ডিজিটাল ইকামা কি, সেটি কিভাবে অ্যাক্টিভ করবেন ইতিমধ্যে সেগুলো জেনেছেন। আমরা পূর্বে দুটি ভিডিও বানিয়ে সেটি আমাদের ইউটিউব চ্যানেলে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর সংক্ষেপে একটু বলে রাখি, ডিজিটাল ইকামা কি। ডিজিটাল ইকামা হচ্ছে আমাদের সৌদি প্রবাসীদের যে ইকামা কার্ড যেটি আছে, যেটি সবসময় আমরা আমাদের সাথে রাখি, বিভিন্ন প্রয়োজনে সেটি অনেক জায়গায় আমাদেরকে শো করতে হয়, সেই যে ফিজিক্যাল কার্ড, যে কার্ডটি সেটি এখন থেকে আপনি আপনার সাথে না রাখলেও কোনো সমস্যা হবে না। যেমনটা কোনো এক সময় যদি আমাদের সাথে ইকামাটি না থাকতো তখন কিন্তু জরিমানার বিধান ছিল, তবে সেটি এখন আর নেই। যেহেতু সারা বিশ্ব এখন ডিজিটাল হচ্ছে, ঠিক একইভাবে সৌদি সরকার আরও একটি ডিজিটাল সেবা তারা শুরু করেছেন, যেটি হচ্ছে যে ডিজিটাল ইকামা। এই ইকামা, আপনার যে ইকামা কার্ডটি আছে সেটি আপনি আপনার সাথে না রেখে, যেহেতু আমরা এখন অনলাইন নির্ভর হয়ে গেছি, আমাদের মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপসে বা মোবাইল ফোনে আমরা বিভিন্ন তথ্য রেখে থাকি, ঠিক একইভাবে আপনি একটি অ্যাপসের মাধ্যমে আপনার যে ইকামা সেটি অ্যাক্টিভ করে রাখতে পারবেন, এবং যে কোনো প্রয়োজনে আপনি সেটি যে কোথাও দেখাতে পারবেন, আপনার ওই ফিজিক্যাল কার্ড বা ইকামা কার্ডটি না থাকলেও চলবে। এখন আসি হচ্ছে যে ডিজিটাল ইকামা অ্যাক্টিভ করতে আপনাদের কি লাগবে। সংক্ষেপে বলে রাখি যে অবশ্যই আপসির অ্যাকাউন্টে লাগবে। আপনার আমার স্ক্রিনের দ্বিতীয় লাইনে দ্বিতীয় যে অ্যাপস, যেটি আপসের, এই আপসের সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন যে সৌদি আরবে আমাদের প্রত্যেকের জন্য আপসির অ্যাকাউন্ট বাধ্যতামূলক, এবং আগামীতে কিছুদিন পরে আমরা এই আপসির অ্যাকাউন্ট ছাড়া কোনো কিছুই করতে পারবো না। আপসি নিয়ে আরেকটি কথা বলে রাখি, অনেকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে ভাই আমার ইকামার তো মেয়াদ নেই, আমি কি আপসির অ্যাকাউন্ট করতে পারবো কি না। আপনার ইকামার যদি মেয়াদ নাও থাকে আপনি আপসির অ্যাকাউন্ট করতে পারবেন, তবে যদি হুরুপ থাকে আপনার ইকামাতে তাহলে আপনি আপসির করতে পারবেন না, কারণ যারা হুরুপ পেয়ে থাকেন তাদের জন্য কোনো সরকারি সেবা উন্মুক্ত থাকে না। তবে ইকামার মেয়াদ না থাকলেও আপনি আপসির অ্যাকাউন্টটা করতে পারবেন। তো আপসির দেখতে পাচ্ছেন, আপসিরটা গেল। এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে নিচের সারি থেকে উপরের সারির 3 নম্বর অ্যাপস, এটি হচ্ছে আপসিরের আরও একটি অ্যাপস, আপসির ইন্ডিভিজুয়াল। এটি, এই আপসির ইন্ডিভিজুয়াল অ্যাপসটা আপনার লাগবে ডিজিটাল ইকামা অ্যাক্টিভ করার জন্য। সেটা আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, তারপর দেখাচ্ছি আবারও। আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করবেন, যেহেতু আপনার আপসিরের যে মেন অ্যাপস যেটি সেটি আছে, আপনার আপসির অ্যাকাউন্টও করা আছে, সুতরাং এখানে এসে আপনি শুধু অ্যাপসটা ডাউনলোড করবেন, আপসির ইন্ডিভিজুয়াল। আপনাকে এখানে কোনো আইডি করতে হবে না, সরাসরি লগ ইনে যাবেন। লগ ইনে গিয়ে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, তারপর একটা জায়গায় গিয়ে দেখবেন যে অ্যাক্টিভ ডিজিটাল ইকামা, সেখানে ক্লিক করলে আপনার ইকামাটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে কাজ হচ্ছে এতটুকু, শুধু লগ ইন করবেন, এখানে কোনো আইডি ক্রিয়েট করার প্রয়োজন নেই। এখন কথা হচ্ছে, অনেকেই ইতিমধ্যে জেনেছেন যে এই যে ডিজিটাল ইকামা আপনি আপনার মোবাইল ফোনে রেখে দিলেন, এখন যারা ড্রাইভিং করেন, এক শহর থেকে অন্য শহরে যান, মাঝপথে অনেক জায়গায় ইন্টারনেট থাকে না, বা কোনো কারণে আপনার মোবাইল ফোনে ইন্টারনেটের সংযোগ নেই, এমন সময় আপনাকে যদি পুলিশ প্রশাসনের লোক জিজ্ঞেস করে তোমার ইকামা কোথায়, তখন ইন্টারনেট নেই, আপনি এটি কিভাবে দেখাবেন? ইন্টারনেট ছাড়া তো আপনার এই অ্যাপস তো ওপেন হচ্ছে না, এখন তো আপনি বিপদে পড়ে গেলেন। সেই জন্য সৌদি সরকারের পক্ষ থেকে আরও একটি স্পেশাল সেবা তারা এখানে যুক্ত করেছেন, যে এই যে আপনার লক্ষ্য করুন, এই যে অ্যাপস যেটি আছে আপসের ইন্ডিভিজুয়াল, যেখানে আপনার ডিজিটাল ইকামাটি অ্যাক্টিভ করা আছে ইতিমধ্যে, এখন কোনো কারণে আপনার যদি ইন্টারনেট সংযোগ নাও থাকে আপনি এই সেবাটি নিতে পারবেন। সেটা কীভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করবেন, আমি আমার যে ওয়াইফাই লাইন সেটি ইতিমধ্যে বন্ধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদের সামনে এখন মোবাইল ডাটা যেটি সেটিও বন্ধ করে দিলাম। আমার এই মোবাইল ফোনটি এখন সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, আমার মোবাইলে কোনো ধরনের কোনো ইন্টারনেট নেই। তা আমি আবার একটু ব্যাক থেকে আসি আপনাদেরকে দেখানোর জন্য। আবার যদি আসি, আমাদের ডিজিটাল ইকামা হচ্ছে এই অ্যাপসটির মধ্যে, আপসির ইন্ডিভিজুয়ালের মধ্যে। আমরা এখন আপসির ইন্ডিভিজুয়ালের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পাবলিক সার্ভিস লগ ইন, তার নিচে হচ্ছে অ্যাক্সেস ডিজিটাল আইডি, এই যে তৃতীয় যে অপশনটি আছে আপনারা সেখানে ক্লিক করবেন, মাঝের যেটা অ্যাক্সেস ডিজিটাল আইডি। এখানে ক্লিক করার পরে আপনাদের যাদের মোবাইল প্যাটার্ন লক থাকে তাদের এই লকটি আসবে, যাদের হয়তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে সেটি ফিঙ্গারপ্রিন্ট আসবে। আপনি যখন এইভাবে এই প্যাটার্ন লকটি ওপেন করবেন, আমি দেখাচ্ছি, এটি ওপেন করার সাথে সাথে দেখবেন যে আপনার ইকামা এখানে শো করতেছে, দেখতে পাচ্ছেন।
তো এই যে সার্ভিসটি, এটি সম্পূর্ণ ইন্টারনেট না থাকলেও, আপনার মোবাইল ইন্টারনেট না থাকলেও আপনি এই সেবাটি নিতে পারতেছেন। এটি আসলে সৌদি সরকারের খুবই চমৎকার একটি উদ্যোগ এবং এটি আমাদের অনেকের জন্য উপকার হবে, কারণ আমাদের যখন ঘর থেকে বাইরে যাই বিভিন্ন সময় ইন্টারনেট সংযোগ থাকে না, বা অনেক জায়গা আছে যেখানে ইন্টারনেটের কোনো অস্তিত্বই থাকে না, সেখানে আপনি কিভাবে এই সেবাটি পাবেন। সেজন্য সৌদি সরকার এই অ্যাপসের, যেখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ডিজিটাল আইডি, এটি আপনি ইন্টারনেট না থাকলেও আপনি এই সেবাটি নিতে পারবেন। তো সুতরাং আপনারা বুঝতে পারছেন যে কোনো অজুহাতে আপনি যদি বলেন যে আমার ইকামা নেই, আমার ইকামা দেখাতে পারতেছি না, এটি কিন্তু হবে না। ইন্টারনেট না থাকলেও কিন্তু যে অ্যাপসটি চলতেছে তার মানে বুঝতে হবে যে এটি বাধ্যতামূলক। সুতরাং যারা এখনও আপনাদের ডিজিটাল ইকামা অ্যাক্টিভ করেননি, সর্বপ্রথম তো অবশ্যই আপনারা আপসিরে অ্যাকাউন্ট করবেন, এ সম্পর্কে আমরা বলছি আপসির বাধ্যতামূলক সৌদি আরবে। দ্বিতীয় হচ্ছে ডিজিটাল ইকামা করার জন্য যেটি লাগবে সেটি হচ্ছে আপসির ইন্ডিভিজুয়াল, এখানে আপনি সেটি অ্যাক্টিভ করবেন, আর এটি এখন থেকে ইন্টারনেট না থাকলেও চলবে। তো এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। পরিশেষে বলে রাখি, আমাদের প্রবাসের সাতকাহন ইউটিউব চ্যানেলে প্রবাসীদের বিভিন্ন তথ্য সংক্রান্ত অনেকগুলো ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর। আল্লাহ হাফেজ।